নর্মালি আমরা যখন এটিএম থেকে টাকা তুলতে যাই এবং এটিএম থেকে যে টাকা বেরোক না কেন, আমরা কিন্তু ব্লাইন্ডলি ট্রাস্ট করে ফেলি। আমরা ভাবি যে এটিএম থেকে টাকা বেরিয়েছে মানে সেই টাকাটা অবশ্যই কোনো রকম ভাবে জাল হওয়ার কোনো কথাই না, বিকজ এটা ব্যাংকের লোক এসে এটিএমে ঢুকিয়ে দিয়ে গেছে। সো নর্মালি যেটা হয়েছে যে লখনৌয়ে 5টা এটিএম থেকে 4.5 লাখ টাকার জাল 2000 টাকার নোট বেরিয়েছে এবং ব্যাংকের ম্যানেজার জানেই না বা ব্যাংকের সেক্টরে যারা কাজ করছে তারা জানেই না যে এই কাজটা কিভাবে হয়েছে। সো তারা কি করেছে, লখনৌয়ের যে পুলিশ অফিসার রয়েছে তাদের কাছে FIR দাবি করেছে এবং যার ফলে কিন্তু এখনও চলছে কাজ যে কিভাবে অ্যাকচুয়ালি হলো বা কিভাবে এটা জাল টাকাগুলো ঢোকানো হলো বা কে এই কাজটা করলো। তো এটা থেকে নর্মালি কি বোঝা যায় যে আমাদের কিন্তু সবসময় যে এটিএম থেকে টাকা বেরোলে সেটা ট্রাস্ট করতে হবে এমন না, সেটা কিন্তু আমাদের একবার চেক করে নেওয়া উচিত। নর্মালি আমরা করি না, আমি নিজেও করি না, বাট এরপর থেকে কিন্তু আমি একবার হলেও চেক করে নেবো যে টাকাগুলো ঠিকঠাক আছে কিনা। যেটা আমি এখন আপনাদের বলবো সেটা হচ্ছে যে 2000 টাকার নোট আপনি কিভাবে চিনতে পারবেন যে এই নোটটা আসল। সো এটা চেক করার আরও অনেক উপায় আছে হয়তো, বাট আমি এখন 4-5টা উপায় আপনাদের বলবো যে চিহ্নগুলো দেখলে বা যে জিনিসগুলো দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে এই 2000 টাকার নোটটা আসল। সো চলুন শুরু করি। ওয়েলকাম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে দীপক সরকার ফ্রম বেঙ্গল টেক স্কোয়াড, আর বেঙ্গল টেক স্কোয়াডের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট, ধরুন ছোট্ট চ্যানেলটি আপনি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ একটি কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে যেটা হবে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে দেখতে পারবেন এবং কোনো ভিডিও আপনার মিস হবে না। এবং সাবস্ক্রাইব করার পরে দেখবেন পাশে একটা বেল আইকন রয়েছে, ওটা তো টিপে দিতে ভুলবেন না। সো 2000 টাকা আসল কি নকল এটা জানার জন্য অবভিয়াসলি আমাদের একটা 2000 টাকার নোট লাগবে এবং আমি আপনাদের এখন দেখাবো যে 2000 টাকার নোটে কি কি চিহ্ন থাকে যার ফলে আপনারা একটু হলেও বুঝতে পারবেন বা বুঝতে শিখবেন যে এটা অ্যাকচুয়ালি আসল। ওকে, সো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে 2000 টাকার নোটটা দেখা যাচ্ছে। সো প্রথম যে জিনিসটা আমি দেখাবো সেটা হচ্ছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অশোকস্তম্ভ রয়েছে এবং এর ওপরে দেখুন ছোট করে লেখা রয়েছে একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে 2000। ওকে, সো রুপিজের সাইন রয়েছে তার সাথে কিন্তু যে 2000 সেটা কিন্তু একদম স্পষ্টভাবে লেখা রয়েছে, যেটা কিন্তু যে কেউ পড়তে পারবে, কোনো রকম সমস্যা হবে না। দেন যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে যে দেখুন টাকার একদম সাইডে আপনারা দেখতে পাচ্ছেন টাকার একদম ডান সাইড বা সাইড দুদিকে আছে, ডান সাইড বা সাইড দুদিকে আছে দেখুন এখানে 7টা দাগ দেওয়া রয়েছে। ওকে, সো এই 7টা দাগও কিন্তু থাকবে। দেন আরেকটা যেটা ভাইটাল পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে যে এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছেন এইখানে আপনারা, ওকে, সো এই সাদা অংশের মধ্যে যদি আপনি কোনো পেছনে যদি কোনো আলো থাকে সেই আলোর দিকে যদি ধরেন, এই সো আশা করি দেখা যাচ্ছে, সো এইখানে দেখবেন যে গান্ধীজির একটা ছবি সেটা কিন্তু রয়েছে। ওকে, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এবং পাশে 2000 লেখা রয়েছে। ওকে, সো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে কোয়াইট ভিজুয়াল এটা। ওয়েল, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে দেখবেন গান্ধীজির ছবির পাশে এইখানে দেখুন যে স্ট্রিপ রয়েছে একটা। ওকে, দেখতে পাচ্ছেন এরকম কালারফুল স্ট্রিপ এটা থাকবে। দেন আরও একটা যেটা রয়েছে সেটা হচ্ছে যে গান্ধীজির চশমা রয়েছে, এই চশমার মধ্যে ছোট্ট করে ভারত সরি RBI লেখা থাকবে। ওকে, সো আশা করি, ওকে জাস্ট একটু ভালোভাবে ফোকাস নিক। ওকে, সো গান্ধীজির যে চশমা রয়েছে এই চশমার মধ্যে RBI লেখা থাকবে, যেটা কিন্তু আপনি খালি চোখে দেখতে পাবেন না, বাট একটা ম্যাগনিফাইং গ্লাস যদি আপনি নেন সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন যে এখানে একটা RBI লেখা রয়েছে এবং এই যে স্ট্রিপটা আপনি দেখতে পাচ্ছেন এইখানে ভারত লেখা থাকবে, যেটা থাকবে দেবনগরী অক্ষরে। ওকে, সো এই হলো মোটামুটি কয়েকটা পয়েন্ট যে জিনিসগুলো যদি আপনি চেক করতে পারেন তাহলে খুব সহজেই কিন্তু একটা 2000 টাকার নোট জাল কি আসল সেটা কিন্তু মোটামুটিভাবে একটা ধারণা আপনি পেয়ে যাবেন বা আপনি বুঝতে পারবেন। সো এই ছিল মোটামুটি আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে যাতে তারা এই বিষয়গুলো জানতে পারে এবং এই বিষয়গুলো শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য, দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।